আমাদের বাহন রেডি এসে বললাম এই ছোট্ট ডিঙি নৌকায় এখানে 15 খানা ফ্যামিলি আছে করুনি কাজে এই ফলগুলো কোনো কাজে লাগে কাজে লাগে কি কাজে এইটাই দিয়ে ডাবর লাল আমড়াটা তৈরি হয় ও এটা দাঁত মঞ্জন আচ্ছা নৌকাটা বেঁধে রাখা হচ্ছে হুগলি জেলার গঙ্গার তীরে গন্ধেশ্বরীর ধাম দুর্গা রূপে বিরাজ করে হে তাই ভগবান বন্ধুরা মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি অরূপ আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম আমি আজকে চলে এসেছি বাঁশবেড়িয়ায় এটা হুগলি জেলায় অবস্থিত পশ্চিমবঙ্গ রাজ্য আর এখানে আমি এসেছি জায়গাটা হচ্ছে গন্ধেশ্বরী মায়ের ঘাট গন্ধেশ্বরী ঘাট এখানে গন্ধেশ্বরী মায়ের মন্দির রয়েছে এটা হচ্ছে হামারপাড়া তো পাশ দিয়ে এক দাদা যাচ্ছেন উনি ভাবছেন আমি হয়তো অন্য জায়গায় থাকি সেই জন্য উনি আমাকে সব বলে দিচ্ছেন এটা হচ্ছে বাঁশবেড়িয়ার গন্ধেশ্বরী ঘাট খামারপাড়া গন্ধেশ্বরী মায়ের মন্দির আছে এখানে আমি ভিডিও বানিয়েছি কিন্তু আজকে এসেছি একটা অন্য বিষয়ে আপনাদের সামনে তুলে ধরতে চাই এখন চেষ্টা করব সেটা তার আগে একটু গন্ধেশ্বরী মায়ের সঙ্গে দেখা করে নিই চলুন তারপরে বলছি কী কারণে এসেছি এখানে সুন্দর জায়গা যদিও এর আগে এর ভিডিও আপনারা দেখেছেন গন্ধেশ্বরী মায়ের মন্দির এখন খোলা রয়েছে আমি আপনাদের একটু ভালোভাবে মাকে দর্শন করিয়ে দিই আর এই দাদারা সব এখানকারই এখানে এসে টাইম পাস করছেন আর কি খুব সুন্দর জায়গা দুর্গা রূপে বিরাজ করেন হে তাই ভগবান হুগলি জেলার গঙ্গার তীরে গন্ধেশ্বরীর ধাম দুর্গা রূপে বিরাজ করেন হে তাই ভগবান উত্তরে যে কালী তারা উত্তরে যে কালী তারা দক্ষিণেতে কৃষ্ণ রাম পশ্চিমেতে বাবা বুড়ো শিব আছেন বিরাজমান হুগলি জেলার গঙ্গার তীরে গন্ধেশ্বরীর ধাম দুর্গা রূপে বিরাজ করেন হে তাই ভগবান বাঁশবেড়িয়ায় হংসেশ্বরী বাঁশবেড়িয়ায় হংসেশ্বরী বিশ্বজনের মাতা আনন্দময়ী মা যে হলেন আনন্দেরই দাতা বাঁশবেড়িয়ায় হংসেশ্বরী বিশ্বজনের মাতা আনন্দময়ী মা যে হলেন আনন্দে দিদাতা বাঁশবেড়িয়ায় ছয় মন্দিরে ছয় শিবের বাস সেখানেতে নিস্তারিণী কালী করেন বসবাস স্বামীজি বিবেকানন্দ তারই আশ্রম বাঁশবেড়িয়ায় অবস্থিত অতি মনোরম হুগলি জেলার গঙ্গার তীরে গন্ধেশ্বরীর ধাম দুর্গা রূপে বিরাজ করে হে তাই ভগবান রায়গলিতে রাজের শরী রায়গলিতে রাজের শরী হলেন রাজমাতা কুণ্ডগলির শম্ভু নাচে সকলেরই
সীতা হুগলি জেলার গঙ্গার তীরে গন্ধেশ্বরীর ধাম দুর্গা রূপে বিরাজ করে হে তাই ভগবান। এটা আমার নিজের লেখা গান, মা গন্ধেশ্বরী বাবা পুরুষী উত্তরে আছে কালীবাড়ির কালী তারামা, পাশে দক্ষিণে রাম মন্দির, আর পশ্চিমে আছে বাবা পুরুষিব, আর বাঁশবেড়ের ইয়ে মা হংসেশ্বরী, তারপর ছ মন্দির ঘাটে ছয় শিব, আর ইয়েতে ওইখানেতে নিস্তারিণী কালী, তারপরে আছেন ওই স্বামীজি বিবেকানন্দের আশ্রম, ঠিক আছে। এই সবাইকে নিয়ে আমি একটা বাঁশবেড়েকে নিয়ে একটা গান লিখেছি, ঠিক আছে। এই গানটা সবাই শুনতে পাবে, হ্যাঁ সবাই শুনতে পাবে। আর আপনি আপনি এখানে পুজো করেন? আমি এখানে পুজো করি। বাহ, কত বছর ধরে আছেন? তা আমাদের বাবা আমি নিয়ে প্রায় 35 বছরের উপরে। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। আমার নাম শৈলেন ভরচাজ। শৈলেন ভরচাজ, হ্যাঁ। বাহ, আপনার গান খুব ভালো লাগলো। হ্যাঁ, এই গানটা সবাই শুনতে পাবে আমার চ্যানেলের যারা দর্শক। বন্ধুরা, আপনারা এই ঠাকুর মশাইয়ের মুখে গান শুনলেন, ওনার গানটা এত সুন্দর লাগলো আমার, আমি তাই পুরো গানটাই রেখে দিলাম। আর মায়ের সামনে, আর এই বাঁশবেড়িয়ার যে চতুর্দিকে মায়ের এবং ভোলে বাবার মন্দির আছে, সেটাই উনি গানের মধ্যে আমাদের জানিয়ে দিলেন। তো সেই গানটা সত্যিই খুব ভালো লাগলো, আমি মাকে দর্শন করতে করতে আমিও গানটা শুনলাম, খুব ভালো লেগেছে। আমি ঠিক সময় এসেছি, আমার পুরো নিজের লেখা, আর এরা নিজের লেখা গান। বাহ, খুব ভালো লাগলো, ভালো থাকবেন। ঠিক আছে, মায়ের দর্শন করে আসলাম, আর গান তো শুনলেনি, এখন দেখি চড়াই যাওয়া যায় কিনা, যেটা আপনাদের মানে বলিনি এত। চলুন গঙ্গার ঘাটে যাই আগে গিয়ে দেখি, চলুন। গন্ধেশ্বরী ঘাট, বাঁশবেড়িয়া, হুগলি জেলা, চলুন। এই যে একটা ডোঙা নৌকা রয়েছে, ডোঙার মতো এই নৌকাগুলোই মনে হয় যায়, কিন্তু এখানে তার ওপারে যাওয়ার ব্যাপার নেই, সেই জন্য চড়াই যাবে এখানকার লোকই, চড়ার লোকই চড়াই যাবে। এই যে এই নৌকাটা খুব সম্ভবত ওখানে ওপারে যাবে, আর আমি যেতে চাইছি ওপারে। ওপার বলতে চড়ায়। আর এইদিকের দৃশ্য তো এর আগেও আপনারা দেখেছেন, ওই হলো কল্যাণী ব্রিজ, নতুন ব্রিজ তৈরি হচ্ছে, সমস্ত ক্রেনগুলো রয়েছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আর এখানে একটা সবুজ রঙের চর জেগে উঠেছে, আসল লোকজন থাকে দেখতে পাচ্ছেন। এই যে এই চরটাতেই আমি যাব, অনেক লম্বা এরিয়া নিয়ে চরটা রয়েছে, কিন্তু যদি নৌকা না পাই কীভাবে যাব। এখানকার লোকেরা বলছেন যে কিছু সময় ওয়েট করলে এখানকার মানে চড়ায় যারা থাকেন তারা ওই চড়ায় যে শাকসবজি হয় সেগুলো বিক্রি করতে এই বাজারে আসে, তো সেই তারা এপারে চলে এসেছে শাকসবজি মাছ এগুলো বিক্রি করতে, ওরা আবার ফিরে যাবে। তো এখন আমি কতক্ষণ বসবো আমি জানি না, দেখি কিছুক্ষণ আরও ওয়েট করি, যদি এদের সঙ্গেই চলে যাওয়া যায় আর ওদেরকে যদি অনুরোধ করে একবার ওরা আমাকে ছেড়ে দিয়ে যায় তাহলেই একমাত্র সম্ভব, আর না হলেও তাহলে বিকল্প ব্যবস্থা হিসাবে এরপরে যেটা আমি করতে পারি, এখানে কোনো নৌকা গেলে দাঁড় করিয়ে যাওয়া, অথবা আমি চকবাজারের চাঁদনীঘাট থেকে কোনো নৌকা নিয়ে চলে আসা, এখানে অনেকখানি রাস্তা আসতে হবে। যাই হোক, দেখা যাক, একটু ওয়েট করে যাই, যদি ওরা এসে যায় তাহলে এখনই চলে যেতে পারবো। আসলে ওই দিককার লোকেদের জীবন জীবিকা কীভাবে ওরা তাদের জীবিকা নির্বাহ করছে সেগুলোই আপনাদের দেখাবো, এটাই আমার উদ্দেশ্য, আর আমিও দেখব। বন্ধুরা, এই গন্ধেশ্বরী ঘাটে এসে বাঁশবেড়িয়াতে দাদার সঙ্গে আলাপ হলো, দাদা হলেন প্রীতম চক্রবর্তী। খুব ভালো লাগলো, উনি আমার চ্যানেল দেখেন এবং আমার সাবস্ক্রাইবার, সবাইকে সাবস্ক্রাইব করতে বলছি, চ্যানেলটা বেল আইকন করবেন, শেয়ার করবেন, লাইক করবেন বেশি করে।
উনি খুব ভালো দাদা, খুব ভিডিও বানায়, চক বাজার থেকে শুরু করে সব ভিডিও আমরা দেখেছি দাদা। দাদাকে একটু সাপোর্ট করুন। ছোটবেলার বন্ধু চলে এসেছে, বৃষ্টিতে আমরা সবাই আটকে গেলাম, আর আমি তো এমনি আটকে আছি, কখন ওপারে যেতে পারবো। আর এখন দেখুন উত্তাল গঙ্গা, গঙ্গায় মোটামুটি ভালোই স্রোত এসে গেছে তাই। বন্ধুরা, মানে আমি এমনই একটা জায়গায় কিছু মানুষের জন্য অপেক্ষা করছি, যারা আমাকে ওপারে নিয়ে যাবে। তারা ওপারেই বাসিন্দা। একটা ডোঙা এরম দেখতে পাচ্ছি, নৌকা, জানি না আমার ওপারে যাওয়া হবে কি না আজকে। খুব ইচ্ছা ছিল, আরও কিছুক্ষণ ওয়েট করি। এখানে প্রায় ঘন্টাখানেক বসে রইলাম, এখন বাজে পৌনে একটা। ওপারে যাওয়ার জন্য মনটা একেবারে উদ্গ্রীব হয়ে উঠেছে। যদি আজকে সম্ভব না হয় তাহলে আবার অন্য কোনো একদিন চেষ্টা করতে হবে। আরও কিছুটা সময় দেখি। এক পশলা ভারী বৃষ্টি হয়ে গেল, ওপরে রাস্তা, আমি অনেকটাই নিচে রয়েছি, একেবারে মা গঙ্গার সঙ্গেই বলতে পারেন। দেখুন বন্ধুরা, একটা নৌকা ওই চর থেকে ছাড়লো, কোথায় চলে যাচ্ছে কে জানে। এদিকে মনে হচ্ছে আসছে না। বন্ধুরা, অবশেষে ওই চড়ায় যাওয়ার লোক পেয়েছি, আর ওনারা ওই শাকসবজি বিক্রি করেন, ওই চড়া থেকে উঠিয়ে এনে সেই শাকসবজি কিছু অবিক্রিত রয়েছে, তো আমিও নেবো কিছু এখান থেকে। এই দেখুন, এটা হচ্ছে কচুরি লতি। এটা তো সার ফার নেই তো? কোনো সার নেই, আমি এই কচুরি লতি নেবো। আর কি আছে? ডাটা শাক, ঠিক আছে, ডাটা শাক কচুরি লতি সব নেবো। ঠিক আছে, যা আছে অনেক কিছু, রাম আছে, কিছু নেবো। ঠিক আছে বন্ধুরা, পেয়ে গেছিল, তাইলে আপনাদের আজকে দেখা হচ্ছে চড়া। চলুন, আমাদের বাহন রেডি। আমি কিছু শাকসবজি এই দাদার যেটা বিক্রি হয়নি আমি নেব। আকাশ দেখুন বন্ধুরা, এক্ষুনি ভয়ঙ্কর বৃষ্টি হয়ে গেল, বর্ষা শুরু হয়ে গেছে, তারই এটা প্রতিচ্ছবি। আর ছাতা আনিনি, বৃষ্টি হলে পুরোই ভিজতে হবে। এখন এই নৌকাতেই আমরা সওয়ার হচ্ছি, তিনজন, দ্বীপের দুজন বাসিন্দা আর আমি একজন। হ্যাঁ, দেখুন বন্ধুরা, ভেসে পড়লাম এই ছোট্ট ডিঙি নৌকায় গঙ্গা বক্ষে। হ্যাঁ সেটাই তো, কাঠের নৌকো। হ্যাঁ লোহার নৌকো। হ্যাঁ লোহার নৌকো। আচ্ছা, এই লোহার নৌকোর সুবিধা না কাঠের নৌকোর সুবিধা? আমার তো এটাই সুবিধা। হ্যাঁ, এটাতে জল জল তো ঢুকেছে দেখছি। না না, এটা বৃষ্টির জল। ওটা বৃষ্টির জল? আচ্ছা আচ্ছা, কাঠের নৌকাতে জল ঢোকে? হ্যাঁ। এটাতে জল ঢোকে না, জল ঢোকে না, পুরো পুটিং করা একদম। হ্যাঁ
আচ্ছা এখানে আরেকটা নৌকা আচ্ছা এই নৌকাটা ওপার থেকে আসলো দেখলাম ওই ওপারেই থাকে ওপারেই থাকে ওটা লোকে কাজ করে মানে খাটে আর কি নৌকায় বালি নিয়ে এদিক ওদিক যায় আচ্ছা ভাটায় দেয় তবে বন্ধুরা এই ছোট্ট ডিঙি নৌকায় বসাও কিন্তু খুব মানে সাহস থাকতে হবে কেননা একটু নড়ে তো দোলে একটু তোমাদের বাড়ি কোনখানটা নারকেল গাছ হ্যাঁ ওই যে নারকেল গাছ হ্যাঁ তাহলে এতটা ঘুরে যাচ্ছ সুগার হচ্ছে না এই দিকে চলে এসে তো ও আচ্ছা 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 কারেন্ট এই দিকে নিয়ে হ্যাঁ বুঝতে পেরেছি বন্ধুরা দেখুন বহুদিন ধরে স্বপ্ন জানেন তো আমার স্বপ্ন যে এই দ্বীপটা একবার আসতে হবে কার্তিক মাসে আসবেন আচ্ছা পুরো পিকনিকে পার্টি সব মানে ভর্তি থাকে আচ্ছা তখন পুরোটাই মানে পরিষ্কার থাকে আচ্ছা এখন সব জঙ্গল আচ্ছা আচ্ছা পিকনিক পার্টি যে আসে ভাড়া দেওয়া হয় নাকি হ্যাঁ আচ্ছা এইখানে কোনো ভাড়া লাগে না নৌকার ভাড়া লাগে নৌকার ভাড়া লাগে হ্যাঁ মানে নৌকো তো অন্য জায়গা দিয়েও আসতে পারে এখান থেকে খুশি আসতে পারে হ্যাঁ বন্ধুরা আকাশটা খালি দেখুন আকাশের নীল আর সাদার মধ্যে যে কম্বিনেশন একদিকে ঘন কালো মেঘ ওই দেখুন হ্যাঁ হ্যাঁ আর এই হলো মা গঙ্গার অন্য দিক আচ্ছা তোমরা যে যাতায়াত করো ওই একটা ঘাট দিয়েই আচ্ছা এই এখানে কতগুলো পরিবার আছে পনেরোখানা ফ্যামিলিতে কতজন সদস্য মোট বান্নটা তো কিছুদিন আগেই ছিল মাথা হ্যাঁ এখন তো মোটামুটি বাচ্চা কাচ্চা হয়েছে বেড়ে গেছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এমনি তো তোমাদের বাড়ি কোথায় এমনি বাড়ি দেশের বাড়ি দেশের বাড়ি দেশের বাড়ি আছে বহরমপুর মুর্শিদাবাদ হাজারদুয়ারি আচ্ছা এই তো বহরমপুর মুর্শিদাবাদ হ্যাঁ 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 আচ্ছা বন্ধুরা অনেক দিনের স্বপ্ন ছিল এই চড়ে আসতেই হবে একবার তো সেটা যে আজকেই হয়ে যাবে ভাবতে পারিনি কিন্তু সকালবেলায় উঠেই একবার ভেবে নিয়েছি ওখানে গিয়ে বসে থাকবো যখন যে কেউ আসবে তার নৌকাতেই চড়ে বসবো তো এখানে এসে স্থানীয়দের মুখে শুনলাম ওরা এখান থেকে যাতায়াত করে সবজি বেচতে বা মাছ ফাছ বেচতে ও এপারে আসে আর কি চড়ায় যেসব সবজিগুলো ফলে সেগুলো বিক্রি করতে মানে মূল ল্যান্ডে আসে তো সেই জন্য বসেই রইলাম আর এই ডিঙি নৌকাটা দেখে নিয়েছি যখন বুঝে গেছি এই নৌকাটায় চেপে যাওয়া যেতে পারে এখন তো একটা অসাধারণ পরিবেশের মধ্যে রয়েছি সেটা তো আপনারাও দেখতে পাচ্ছেন একদম মা গঙ্গার বুকে একটা ছোট্ট ডিঙি নৌকায় আমরা তিনটি প্রাণী ভেসে পড়েছি কাছাকাছি চলে এসেছি আচ্ছা এপারে সাপ আছে দেখেছ বিষাক্ত সাপ না আচ্ছা আচ্ছা থাকবে না সেটা ঠিকই কিন্তু ওই তো ডাঙাটা তো কখনোই ডুবে না বর্ষাকালে মানে পুরো ডুবে যাবে কাল পরশু ডুবে যাবে জল বাড়ছে না আমাশিয়া পূর্ণিমা কাতালে এখন বর্ষাকালে আমাশাতে পূর্ণিমাতে জল বেশি বাড়ে মানে আমাদের ইয়েতে ঢুকবে না ভারী করে মানে এমনি মাটি এলাকা আচ্ছা আচ্ছা এই মাটি এলাকা ডুবে যাবে আচ্ছা শুধু তোমাদের ঘরগুলো থাকবে আচ্ছা ওটা বন্যা না হলে তো থেকেই যাবে মানে ওইখানে জল উঠবে না কোনোদিনও তোমরা কত বছর ধরে এখানে আছো এখানে আমি ছোটবেলা থেকেই আছি কত বছর জন্ম এইখানে আমার তো বয়স তো মোটামুটি 40 বছর হতেই আচ্ছা তাহলে এই 40 বছর এটা ডোবেনি কোনোদিনও না ডোবেছিল 2002 এ বন্যাতে হ্যাঁ যেটা বড় বন্যাটা গেল হ্যাঁ
ওই বন্যাতেই ডুবেছিল পুরো ডুবে গিয়েছিল তখন ঘরে জল ডুবেছিল হ্যাঁ হ্যাঁ স্কুলে ঠাই নিয়েছে ঘরের উপরে জল যাচ্ছে ঘরের উপর মাথায় জল লাগবে আচ্ছা দেখুন বন্ধুরা কোথায় দিয়ে ঢুকে গেলাম আচ্ছা এখান দিয়ে উঠে যাবে হ্যাঁ আচ্ছা এটা আমার ঘাট আচ্ছা বাহ দেখুন আমি এখন চলে আসলাম আপনি বসে থাকুন তো হ্যাঁ আমি চুপচাপ বসে থাকছি ধন্যবাদ দেখবেন সিলেক্ট করবে হাতে জল নেই দেখুন বন্ধুরা আমরা এইখান দিয়ে উঠলাম পাড়ে পাড়া খেলাম এই পাড়ে আচ্ছা এই গাছটা কি নাম জানো এই যে গাছটা কি নাম কি গাছ গাছ হচ্ছে করণি গাছ করণি গাছ এই ফলগুলো কোনো কাজে লাগে কাজে লাগে কি কাজে এইটাই দিয়ে ডাবর লাল আমলাটা তৈরি হয় ও এটা দাঁত মঞ্জন আচ্ছা এইটাই দিয়ে তৈরি হয় কিন্তু এগুলো তোমরা আর কিছু করো না না আমরা এখানে তো কারখানা নেই ফ্যাক্টরি নেই কোনো মানে সহযুক্ত নেই আচ্ছা এটা কোনো কাজে এখন আমাদের এখানে লাগে আচ্ছা এখানে ফ্যাক্টরি থাকতো কি গাছ বললে করণি 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 গাছ আচ্ছা এই ফলগুলো কাজে লাগে আর এখানে না এক এক জায়গা চাষ হয় এটা আচ্ছা এই গাছটা এমনি এমনি হয়েছে তাই তো দেখুন বন্ধুরা এই গাছটা কি ডাবল লাল দন্তমঞ্জন হতে লাগে এই ফলগুলো বন্ধুরা মূল ভূখণ্ড থেকে এখন আমরা চলে আসলাম গঙ্গার চরে চতুর্দিকেই মা গঙ্গা বয়ে চলেছে মাঝখানে এই চর আমার খুব আনন্দ হচ্ছে এতদিন পরে আমার মনের আশা পূর্ণ হলো যাই হোক বন্ধুরা এই ভিডিওর পরবর্তী অংশ পরের ভিডিওতেই দেখতে পাবেন ভিডিও দীর্ঘ হওয়ার কারণে আমি এই ভিডিও এখানেই শেষ করছি পরের পর্ব অবশ্যই আসছে আগামী ভিডিওতে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের শেয়ারও করবেন কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিও কেমন হলো অবশ্যই বেল আইকন বাজিয়ে রাখবেন নোটিফিকেশান পাওয়ার জন্য ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ দেখা হচ্ছে আগামী ভিডিওতে